দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। লেদার কমপ্লেক্স থানার ফাইকান পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত্রি 10:10 নাগাদ চারজনের একটি ডাকাত দল ক্রেতা সেজে পাম্পে ঢুকে প্রথমে টয়লেট কোন দিকে জানতে চায়, তারপর সুযোগ বুঝে চোখের পলকে ঢুকে যায় অফিস ঘরে। কিছু বুঝে ওঠার আগেই মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যাগ ড্রয়ার মিলিয়ে প্রায় 5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিশাল ফোর্স নিয়ে ছুটে আসেন আইসি কেএলসি স্বরূপকান্তি পাহাড়ি। সঙ্গে সঙ্গে নাকা তল্লাশি শুরু করা হয় ভোজেরহাট ব্রিজ থেকে হাতিশালা 6 লেন পর্যন্ত। প্রায় প্রতিটি গাড়িতেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে চলছে নাকা তল্লাশি। পাম্পে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করারও চেষ্টা চলছে বলে খবর। আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ছবি ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার পাইকান পেট্রোল পাম্পে ভয়ানক ডাকাতির সেই ঘটনা, শুধুমাত্র নিউজ বাংলা টুডের পর্দায়। পাম্প মালিকের বাবা হাজী নূর ইসলাম আমাদের প্রতিনিধিকে ঠিক কি জানালেন, চলুন একবার শুনে নিই ঠিক কি ঘটনা ঘটেছে। মূলত 10:10 নাগাদ, আচ্ছা, আমি বাড়ি থেকে এসেছিলাম, দাঁড়িয়েছি, চারজন লোক আমার, চারজন ছেলে ঢুকলো, সব পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে। আমি মনে করুন পেশাব ফেরবে বা কিছু, ও আমাকে দেখালো আঙুল বাঁ হাতে, আমি দেখে দিলাম ওই ধারে পেশাবখানা। আমি কি অফিসে বসলাম, ভাই ফোন এসছে আপনার, ওদিক থেকে ঘুরে এসে বলছে এবারে ওদিক চলে গেল। আমি তার অফিসে গিয়ে বসলাম, ছেলেটা কেন বাইরে রয়েছে, একদম তেল নিতে এসে দিচ্ছে, ওই ধারে গেলো ওরা, ওদের তো ঘোরাফেরা করে এসে ভিতর ঢুকে গেছে। ঢুকে আমার আমাকে জিজ্ঞেস করে, আমার তো ঘর দরজাটা শুধু আটকানো ছিল, চাবি দেওয়া হয়নি, আচ্ছা আচ্ছা আটকানো ছিল খালি, দরজা কাঁপা বাবু কাঁপা, আমি কাঁপাই কেন কোথায়। ঢুকে ভিতরে ঢুকে গে টেবিলের উপরে আমার যে এখনকার বেচাকেনা টাকাটা সব ছিল, আর সকালের টাকা টাকা যা ছিল গেপ টেনে সব বার করে নিয়ে ওরা এই কোমর থেকে একটা বার করলো, করে আমার ধরে ওইগুলো কি বার করেছিল, কি বার করেছিল, ওই যে কি ওষুধ আমি চিনি ভাই, পিস্তল, পিস্তল জাতীয় কিছু হবে, বার করে আমার থেকে ধরে নিয়ে গিয়ে এখান থেকে এর গলার থেকে সেই যে বেচাকেনাটা চলছিল এখন হিসেবের পরে সেই বেচাকেনার ব্যাগটাও নিয়ে ওরা একটু ছুটে চলে গেল। আমি এই পর্যন্ত এসেছিলাম, ওরা ওই দিক দিয়ে হেঁটে চলে গেল, আগে তাকে ওর নিশ্চয়ই ওদের গাড়ি ছিল। কতজন ছিল? চারজন। কত টাকা ছিল ক্যাশ কাউন্টারে? কম বেশি 5 লাখের মতো। 5 লাখের। ভাঙড় থেকে সুরজ মোল্লার প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।